নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন ধরে আমার এই ডগরির মধ্যে যে হইছে বুঝি না এটা হলো ডগরি খেত এটা দক্ষিণ চক এই চকে ওনে একটা 30 ডিসিমল জায়গা আছে মানে হইছে বুঝি এর আগে 60টার দিকে দেখাইলাম মানে হইছে চেহারা কেমন হইছে এটা আপনাকে দেখাবেন নিয়ে আইলাম এই যে কেমন শো সেটা হইছে দেখেন আমার ওই যে পূব চকে ভালো হয়েছে আবার দক্ষিণ চকে ভালো হয়েছে এই যে এখনকার দিনে মধু না খুব স্বাদের হয় এই যে এনগনে মধু নিয়ে ওই মৌসাকে ওই জন্য বাসা করছে ওই যে ওই গাছে বড় বড় চেক করছে ওই মধুটা খুব স্বাদ মধু সবসময় পাওয়া যায় কিন্তু ওই যে এখনকার যে সরষার সিজনের মধুটা এটা খুবই স্বাদের হয় শোলটা গরম হয়ে জায়গা খাইলে পরে এই যে এই পাশের সরষাগুলো নামই বুনছাল নামই মানে কি মানে একটু পরে বুনছে এটি ভালো হয়েছে তবে এটি যেটি বুনছে ওই ইরি ধান বোনার সময় না একটু তারা ওরা নাকবো কারণ তখন এই যে খেতে জল দিব তখন ওই আধা কাঁচা আধা পাকা এটাই উড়ান নাকবো সময় তো পরে পাওয়া যায় না আর ওই যে ওটি হলো নাড়া মানে আমন ধানের নাড়া রয়েছে ওটি হইসে বোনা পারে নাই কারণ ওই যে জলা সাল এই যে এটি হইসা বোনা পারে নাই ঠিক আছে কিন্তু এই যে আগে বুনবো ইরি ধান এই ইরি ধান বোনাতে এই ফসলগুনে খুব ভালো হয় ধানগুনে খুবই ভালো হইব কিন্তু হইসার ধানগুনে এতগুনে ভালো হবো না মানে হইসা বললে ধান একটু কম হয় আর হইসা না বললে ধান বেশি হয় এই হলো পার্থক্য তো যাই হোক মা সকল আপনাকে ওই যে সকালবেলা চকটা দেখাইলাম আমার ফসলটাও দেখাইলাম তে বাড়ি যাই বেড়তে আজকে কি রান মানছে জানি না যাই এসে দেহারুম সকে থেকে হ্যাঁ কইতাছি বৌডা রেন্দা বেন্দা ছুইব খাম এনে কি কলার তোর কলার তোর দেখি করবা দিদা বড়া করা অনেক দিন ধরে বড়া খাই তোমার এইখানে আইসা কি এর বড়া মোরা কইঙ্গে তেল ফুরি না যত সব বাহানা শুরু করো না খাইলে তো তেল ফুরাইব ওই চিন্তা করলে কাজে এইব বন্ধ করো তিনি কাই খাই সানা যে লাগে খালি তেল তেল কর না এ কি বানাবে আমার কাছে একটু কসে আমার দেই কনে এডি হুম কুরি আছে না হুম দড়ি দিয়া মাখাইয়া তেলের মাঝে সাইরে দিয়াম ফুল্লা ডুবো হরে খাইবা মাস মাসাইয়া কি করে না হ্যাঁ রান মাংস রান্ধ একটু রান্ধ বুঝছ হে চকে দিকে আইছি কি দান আসছে গো প্রতিদিন কি এক জাত দিয়া খাইলে ভালো লাগে না এক এক সময় এক একটা খাওয়া লাগে
Hiriki. Thor. Kolar Thor. Nishit doder porimne. Tezak mashallah. Kolar Thor er bhorta. Ami jibono khai nai. Naje netrokona the khai aise to. Hegnas kamar renda khawaibo. Tumi na khao. Ar ei dike. Shoisha bijaise. Ar ei je. Kolar Thor er elo bora. হ্যাঁ মানে যত ঝামেলা আছে না সব বেতে দিয়ে আইছি বর্তাও হাইলায় না জিলিক রে বাবা তোর গাল ঢাসকা নাল কে রে এই ঘটনা কি আর গালে শীত না লাল নিয়ে কি পড়ছে ওই খামড় দিছে একটা বিলাই আয়া আন্দাজি কথা বাবা তোমার গালে লাল কে তোমার আকি দাও না ঠান্ডা লাগছে আকি জিলেকের গালে লাল কে এটা কও আর তা দিয়ে দিছিস গতকালকার এই যে বাগুনের এলো এই বাসি তরকারি রইছে এটাও চালিয়ে দিমু এই যে সরসরা রইছে এটাও চালিয়ে দিমু ইয়া যদি রান্দা কোনোদিন শিখে থাকো তাহলে রান্দা পারো না শিখে কোনো কিছু করতে নাই কোনো কিছু এটা কি করবা কত যে আবিষ্কার করার তা তো জানাই আছে সরিষার মধ্যে কেবল এই থুরো বাটবা তাহলে থুর ডানো বাড়া গেল কি সিপার নাকি কে পড়লো এতদিন আমি ইচ্ছাই নিজার আফ্রিকা খাইছি এটা না মনে করো কাছে কোন দেশের গো কোন দেশে শুনবা হ্যাঁ কোন দেশে এটা লো যে আনাগুন্ডারা থাকে না এই আনাগুন্ডা গো খাও নিটা ইয়ার কি ঘটতেছে খাইলে পরে বুঝদার বাজে সাতটা ওইছে শুন আমার কোন বিয়র্স এই এই খাউন খেয়েও খাইব না আচ্ছা তাহলে এই সরষে কাঁচা মরিচ থুর মানে কলার থুর মানে একসাথে বাইটা তারপর কি করবা তেলের মধ্যে আবার দিবে নাকি আবার কইলে পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ শুকনো মরিচ ভাজা কি জানি কই এটার মধ্যে কি করবা দেখ কেমনে বানায়
কেম নেও যে থুরের বরার হি দবা নাই সায়া সায়া দেখ দেখি কবি ক এখন তেলে যে ওই পেঁয়াজ আর লো শুকনো মরিচ একখানে ভাইজা গুঁড়া করবা গুঁড়া করে পরে এইটার নাকি মিশাইবা এলো থুর ভর্তা না আর ওই যে ওটি দিয়া এলো এই চাউলের গুঁড়া বেসন দিয়া ভরা এই তো বুঝি না গো তোমার গো কথা কত যে রান্দা পারে তা তো জানাই আছে ভালো মাটি আছে না কি মাটি মাটি মাটিতে কি করবা বানাও নি কয়দিন পরে বানাও নি আর একটু ঝামেলা যে এলুক না চলে পরে বানিয়ে তাহলে থুরের ভর্তা ডাওয়ার ওর মধ্যে দিয়ে নইলে হ্যাঁ সব কি করো জোরে জোরে টিভি দাও মাসাগলরা আপনারা কিন্তু সত্যি না খেয়েন না তাহলে গ্যাসটি করবো দেন কি করবো আনছে তুমিও বড়া বানিয়ালো এটা ভর্তা হয়েছে থাও বেসন হ্যালো সেলের ঘুরে আর হ্যালো বেসন হ্যালো কালিজিরে লবণ হলুদ মরিচের ঘুরে হালকা একটু জল তার মিশাইয়া তার যে কি জানি বানাই বানছে পাতলা করবা না করবা
ঘটনা হইছে কি আমাগো এলাকার আমরা সাতরা বুঝি কোন খাদ্যে কি স্বাদ মানে এই যে ও তো দূরে আসলে কি খাইতে খেতে এখন অভ্যাস হয়নি এনে গেছ আগো এলাকায় খালি ভাজা পোড়াটা বেশি খায় এই যে হানে কি করুম কোন সংসার জীবনে তো দুই পক্ষই মাইনা চলন লাগে একটু ক্ষতি হইল মানে তাই যে ওই খেয়ে থাকবো মাসাগল কলার থুরের বুড়া খেলে তোমার ভালো লাগে না তাহলে শুন কলার বড়া হইল কলার ভর্তা হইল এক কলার যে কত কিছু করলা মানে ই করি নাও নাকি চাও তাহলে বাদ বারো সেটা খেয়ে নই ঝিলিক রে বাবা তুই না হাত পা ধুয়ে আই আর পাটি পিছা আমি খামো মাস সকালবেলায় তো নানান কিছু বানাইলো দেখলে নি খাবি না রে বাবা তোরা ভর্তা আমি বর্তা কোনদিন খাই নাই ফুর বাজাও খাই নাই খাই সুরের বড়া খেয়েছি বাজা খেয়েছি পিটলু খেয়েছি খাই নাই তা ভালো মাছ মাংসের সব স্বাদ বেশি শুকনা মাছ মোচটা ভালো করে ভেজে নেবেন তেল আরো স্বাদ এত জাল খেয়ে
বিদেশে থাকলে আমরা ইনে মানি নাই দেশে এনে এনে মানন নাকি অনেক ভালো লাগলো খেয়ার তৃপ্তি পাইলাম স্বাদও লাগতেছে এই শীতের মধ্যে ও মাসা গল আপনার বানিয়ে খেয়ে সমস্যা নাই যদি মনে চাই তা আগামী ভিডিওতে আবার দেখাবো আপনারা সবাই মৃত্তিকার পাশে আছেন আমাদের খুব ভালো লাগে আর কমেন্টগুলো ও পড়লে মনটা ভরে যায়